हेलो बंधुरा आपनादेर सकलकेई स्वागत जानाच्छि आमादेर अनलाइन चैनेले आपनारा आछेन रबिउल स्यारेर संगे आर आमी रबिउल। आज के आपनादेर सम्मुखे नतून एकटि अंक आलोचना करब। आज के जे अंकटि आलोचना करब एटि एकटि इउनिक अंक, मन दिये देखबेन। एकटि समीकरण दियेछे, बोलछे हाउ मेनी सल्यूशन्स डज द फलोइंग इक्वेशन हैव। एई जे समीकरणटि देखते पाच्छेन, এই সমীকরণের যে চল এক্স তার সমাধান করে মান নির্ণয় করতে বলেনি, পয়েন্ট। এই যে সমীকরণটি দেখতে পাচ্ছেন, এই সমীকরণটিকে সমাধান করে চল এর মান নির্ণয় করতে বলেনি, বলেছে যে চল আছে তার কতগুলি সমাধান আছে, সমাধানের সংখ্যাকে আপনাকে নির্ণয় করতে হবে। পাঁচখান অপশন দেওয়া আছে, ধরুন 0, 1, 2, 3 আর ইনফাইনাইটলি মেনি। কোনটি সঠিক উত্তর সেটি আপনাকে নির্ণয় করতে হবে। ধরুন আপনাকে একটা ইকুয়েশন দেওয়া হলো এক্স এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ এক কিনা আপনি যদি যাচাই করতে চান, মন দিয়ে কথাগুলি শুনবেন, তাহলে আপনাকে শুরুতে কি করতে হবে, এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডে চল এর পরিবর্তে এক বসাতে হবে। ক্যালকুলেশন করার পরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়ে যায়, তখন আমি বলবো এক সংখ্যাটি এই সমীকরণের একটি বীজ। তার মানে আমি যে সংখ্যাকে ওই সমীকরণের বীজ বলে মনে করছি, সেই সংখ্যাকে ওই সমীকরণে চল এর পরিবর্তে বসাতে হবে। এবং বসানোর পরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়ে যায়, তখন ওই সংখ্যাকে আমি ওই সমীকরণের বীজ বলতে পারবো। এখন যদি এই রকম কোনো ঘটনা ঘটে যে ওই সংখ্যাটিকে চল এর পরিবর্তে বসানোর পরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়নি, তখন কিন্তু ওই সংখ্যাটিকে ওই সমীকরণের বীজ বলতে পারবো না। ধরুন এই যে সমীকরণটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কি করছি, সেকেন্ড লাইনে ইকুয়াল টু এক্স এর স্কোয়ার আছে, তো এক্স এর স্কোয়ারটা আমি এই সাইডে নিয়ে আসলাম, তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে সমীকরণের এক্সপ্রেশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সংখ্যামালাগুলি আছে মাইনাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু জিরো। আমি মনে করি এই সমীকরণের একটি বীজ বা একটি সমাধান হলো এ, তখন আমাকে কি করতে হবে, এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডে চল এর পরিবর্তে, চল বলতে কি এই অঙ্কের চল হলো এক্স, এক্স এর পরিবর্তে আমাকে এ বসাতে হবে। এবং ক্যালকুলেশন করার পরে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যদি সমান হয়, তখন বলবো এ হবে এই সমীকরণের একটি সমাধান। আচ্ছা একটু মন দিয়ে দেখবেন, এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডে যে চলগুলি আছে সেই চলটাকে এক্স, তাই তো? এখন যদি আমি এক্স এর পরিবর্তে এ বসাই, তার মানে এই এক্স এর পরিবর্তে এ বসবে, এখানে 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 এ বসবে, এবং এই এক্স এর স্কোয়ার এক্স এর পরিবর্তে এ বসবে। তাহলে আমি কি করেছি, সমীকরণের লেফট হ্যান্ড সাইডে চল এক্স এর পরিবর্তে এ বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশনটা একটু মন দিয়ে দেখবেন, প্রথমটা এ মাইনাস বি আর এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস সি কেটে গেল। এখানে এ মাইনাস এ, তাহলে এটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। আর জিরোর সঙ্গে এটা গুণ করলে সেটাও জিরো হবে, এটাও গুণ করলে পুরোটা, তাহলে পুরো উপরের পার্টটা জিরো হয়ে গেল। আর জিরো বাই যদি কোনো নন জিরো সংখ্যা হয়, এক্স নট ইকুয়াল টু জিরো, জিরো বাই যদি কোনো নন জিরো সংখ্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তার ভ্যালু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে নিচেরটা যে নন জিরো আপনি কি করে বুঝলেন, হ্যাঁ এখানে লেখা আছে এ বি সি পরস্পর সমান নয়, তাহলে যদি বি আর সি সমান না হয়, বি আর এ যদি সমান না হয়, তাহলে তো নিচে শূন্য হওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে শূন্য বাই শূন্য নয় এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারলাম এই পুরো সংখ্যামালাটির মান কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। অনুরূপভাবে যদি আমি এই সংখ্যামালাটার দিকে একটু দেখি, এ মাইনাস এ মানে এটা জিরো হয়ে যাবে, তার সঙ্গে এই দুটি সংখ্যামালা যদি গুণ করা হয়, তাহলে সেটা উপরের পার্টটা পুরোটা জিরো হয়ে গেল। জিরো বাই নন জিরো সেটা কি হয়ে গেল, জিরো। তার মানে এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এখানে পড়ে রইল এ স্কোয়ার, আর ফাইনালি লাস্টে পড়ে রইল মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা তো অবশ্যই তো জিরো হবে, তার মানে বুঝতে পারলাম এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এই সমীকরণে চল এক্স এর পরিবর্তে এ বসানোর পরে সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, অতএব সমীকরণটির একটি বীজ হবে এ, বা সমীকরণটির একটি সমাধান হবে এ। বন্ধুরা এখন এই সমীকরণের আরেকটি বীজ বি আমি ধরে নিলাম,
তাহলে আমি যদি বি এই সমীকরণের একটি সমাধান বা বীজ ধরে নেই, তাহলে সেটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, সমীকরণের লেফট হ্যান্ড সাইডে যেখানে চলো এক্স আছে এক্স এর পরিবর্তে বি বসাতে হবে, এবং ক্যালকুলেশন করার পরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়ে যায় তখন আমি বলতে পারবো এই সমীকরণের একটি বীজ হবে বি বা অন্য বীজটি হবে বি। তাহলে আমি যদি প্রত্যেকটা চলো এক্স এর পরিবর্তে বি বসিয়ে দেই, ক্যালকুলেশনটা একটু খেয়াল করবেন কিন্তু, তাহলে এখানে কী হবে, বি হবে। আচ্ছা, এক্স এর পরিবর্তে বি বসালে বি মাইনাস বি তাহলে কী হয়ে গেল, জিরো হয়ে গেল। জিরোর সঙ্গে এটা গুণ করলে সেটাও জিরো হয়ে যাবে, এটা গুণ করলে সেটাও জিরো হয়ে যাবে, তাহলে পুরো পার্টটা কী হয়ে গেল, জিরো হয়ে গেল। আবার যদি এখানেও বি বসায় তাহলে বি মাইনাস বি সেটাও কী হয়ে গেল, পুরো পার্টটা জিরো হয়ে যাবে। কীভাবে জিরো হবে সেই বিষয়ে আমরা একটু আগেই ক্যালকুলেশন করেছি বা আলোচনা করেছি। এখন যদি এখানে বি বসাই তাহলে বি মাইনাস সি আর বি মাইনাস সি কেটে যাবে, বি মাইনাসে বি মাইনাসে কেটে যাবে, তাহলে ফাইনালি কী পড়ে রইবে, বি এ স্কোয়ার। আর এখানে এক্স এর পরিবর্তে বি বসালে হবে মাইনাস বি এ স্কোয়ার, সেক্ষেত্রে বি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার তো জিরো হবে। তাহলে আমি বুঝতে পারলাম সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল, সমান হয়ে গেল। অতএব এই সমীকরণের অন্য বীজ বা অন্য সমাধানটি হবে বি। এখন ধরুন আমি এই সমীকরণের আরেকটি বীজ সি ধরে নিলাম, তাহলে সমীকরণের লেফট হ্যান্ড সাইডে চলো এক্স এর পরিবর্তে প্রত্যেকটি জায়গায় আমাকে সি বসাতে হবে, এবং ক্যালকুলেশন করার পরে আমি দেখতে পাবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। অলরেডি আমরা এ এবং বি যেভাবে বসিয়ে ক্যালকুলেশন করেছিলাম, সি চলো এর পরিবর্তে একইভাবে বসিয়ে ক্যালকুলেশন করলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে, এবং আমরা পেয়ে যাব এই সমীকরণের অপর একটি বীজ সি। এখন মনে রাখবেন আমার প্রশ্ন কি ছিল, আমার প্রশ্ন ছিল এই সমীকরণটির কতগুলি সমাধান আছে, এই সমীকরণের চলো এর মান কী কী হবে সেটা কিন্তু নির্ণয় করার বিষয় ছিল না। আমার বিষয় হলো চলো এর সমাধান করার পরে কতগুলি সমাধান পাবো, কতগুলি সমাধান পাবো সেটা আমাকে নির্ণয় করতে হবে। একটা জিনিস খেয়াল করুন, আমি যদি উপরে দেখি এই সংখ্যামালার দিকে, শুধুমাত্র এই উপরে একটু দেখি, তাহলে যদি গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার হবে, তারপরে যে টার্মগুলো আসবে সেখানে এক্স থাকবে এবং শেষে ধ্রুবক আসবে। আমি বোঝাতে চাইছি এখানে আমি গুণ করলে এক্স এর যে পদগুলি পাবো তার সবচেয়ে বড় ঘাতটি হবে এক্স এর স্কোয়ার। অনুরূপভাবে এখানেও যদি আমি গুণ করি তাহলে আমি এক্স এর যে সবচেয়ে বড় ঘাতওয়ালা টার্মটি পাবো সেটা হবে এক্স এর স্কোয়ার। আবার এখানেও গুণ করার পরে এক্স এর যে সবচেয়ে বড় ঘাতওয়ালা পদটি পাবো সেটা হবে এক্স এর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এই যে সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণটি একটি বহুপদী সংখ্যামালা যার চলো এর ঘাত সর্বোচ্চ ঘাত 2। আমরা জানি কোনো বহুপদী সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তার সর্বোচ্চ 2টি সমাধান থাকে, কিন্তু আমরা অলরেডি 3টে সমাধান পেয়ে গেছি, অলরেডি আমরা 3টে সমাধান পেয়ে গেছি। তার মানে এখানে কটি সমাধান পাবো সেটা নির্ণয় করার জন্য আমি এই পুরো সংখ্যামালাকে, পুরো বহুপদী সংখ্যামালাকে আমি এফএক্স ধরে নিলাম, কি ধরে নিলাম, এফএক্স। এখন এই পুরো বহুপদী সংখ্যামালাটা এফ এক্স সমান সমান কী হয়ে গেল, শূন্য হয়ে গেল। আচ্ছা মন দিয়ে ভাববেন, এই পুরো সংখ্যামালাটা ক্যালকুলেশান করার পরে কখন শূন্য হবে, এখান থেকে এই পর্যন্ত সংখ্যামালাগুলি পুরোটা ক্যালকুলেশান করার পরে কখন শূন্য হতে পারে, যখন এখান থেকে এই পর্যন্ত পুরো সংখ্যামালাগুলির ক্যালকুলেশান করলে এক্স এর স্কোয়ার হবে, এই পুরো সংখ্যামালাগুলির ক্যালকুলেশান করলে তার মান হবে এক্স এর স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, এই পড়ে রইল, তবেই তো একমাত্র শূন্য হতে পারে, তাছাড়া কি আর শূন্য হতে পারে, পারে না। তার মানে আমি বুঝে নিলাম যেহেতু এটা সমান শূন্য তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরো সংখ্যামালাগুলির ক্যালকুলেশান করলে হবে এক্স এর স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু শূন্য। যদি আমি এই যে সমীকরণটি দেখতে পাচ্ছি এটাকে সমাধান করি, আমরা দেখতে পাবো এর সমাধান হবে এক্স এর প্রত্যেকটা মানের জন্য এটা সত্য হবে, প্রত্যেকটা মানের জন্য 1 2 3 আপনি ধরুন কি হয়ে যাবে, এটা সত্য হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান হবে। তার মানে আমি বুঝে নিলাম এখানে নির্দিষ্ট একটা দুটো বা তিনটে সমাধান নেই, আছে ইনফাইনাইটলি মেনি,
তাহলে এই অঙ্কের উত্তর হলো ইনফাইনাইটলি মেনি। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা আজকের আলোচনা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন আমাদের সঙ্গে থাকুন, আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।